বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে লুটনে এক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় আনন্দমহল রেস্টুরেন্টে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ লুটনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এম আসকির আলী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাস সত্ত্বেও দীর্ঘ 2 বছর অতিবাহিত হওয়ার পরও তার কোনো সন্ধান বাংলাদেশ সরকার দিতে পারেনি। এতে প্রমাণিত হয় ইলিয়াস আলীকে গুমের পিছনে সরকারের হাত রয়েছে। লুটনের বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমানের সভাপতিত্বে ও লুটন যুবদলের সভাপতি মুমিনুর রহমান মুরাদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সহ আন্তর্জাতিক সম্পাদক এনামুল হক লিটন, জসীমউদ্দিন সেলিম, আবুল কোয়েস, মিসবাউদ্দিন, মঞ্জুর আহমদ শানাজ, জসীমউদ্দিন জিলহাদ, সাদিকুর রহমান, মুস্তাক আহমদ, রিপন মিয়া, জুবের খান, আব্দুল হামিদ সুয়েজ, আব্দুল ওয়াহিদ আলমগীর, রয়েজ আহমদ সহ অন্যান্যরা। বক্তাগণ অবিলম্বে এম ইলিয়াস আলীকে খুঁজে বের করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান। মোহাম্মদ তাজ, চ্যানেল এস টেলিভিশন নিউজ, লুটন।